আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের গাজীপুরের একজন ভাই, দীর্ঘ প্রায় 10 বছর ব্যথাজনিত সমস্যায় ভুগছেন, এই ব্যথার সাথে বসবাস। আমরা ফিরে যাচ্ছি গাজীপুরে ওনার বাসায় ওনাকে দিয়ে আসার জন্য। সো প্রতিমধ্যে ওনার সাথে আমরা যতটুকু পারি একটু ওনার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে ওনার কি হয়েছিল, কি ধরনের সমস্যা নিয়ে উনি স্যারের কাছে এসেছিলেন, কি ধরনের ট্রিটমেন্ট পেয়েছেন, কি ধরনের ট্রিটমেন্ট উনি এর আগে করেছিলেন, সেই পুরো বিষয়গুলো আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। হ্যাঁ, আলামিন। আলামিন সাহেব, আপনি জানেন আপনি গাজীপুরে থাকেন, গাজীপুরে কোথায়? গাজীপুরে বোর্ডবাজার, বোর্ডবাজার এরিয়া, খুবই প্রসিদ্ধ একটি জায়গা বোর্ডবাজার। কি করেন আপনি পেশাগতভাবে? কি করেন? আমি সোয়েটার ফ্যাক্টরিতে কাজ করি। সোয়েটার ফ্যাক্টরিতে? আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার কাছে এসেছিলেন এবং ওনার ট্রিটমেন্ট নিয়েছিলেন, যেটাকে অপারেশন বিহীন ট্রিটমেন্ট বলা হয়, অ্যাডভান্স রিহ্যাব ট্রিটমেন্ট। তো এত দূর থেকে স্যারের কাছে আসার উদ্দেশ্যটা কি ছিল? না, আমি তো আগে এই ব্যথা জানার পরে 3 মাস ট্রিটমেন্ট নিছি, পরে কোনো কাজ হয় না, কোনো ব্যথাই কমে না। আচ্ছা, পরে ওই যে বলছে ডাক্তারে যে তোমার অপারেশন করা লাগবে, থেরাপিও দিচ্ছে, থেরাপি তো কাজ হয় না। পরে আমি আর ওই ডাক্তারের চিকিৎসা নিলাম না, আর ওষুধ ক্যান্সেল একবার অফ করে দিলাম। আচ্ছা, কত বছর থেকে এই ব্যথাটা? আমার ব্যথাটা ছিল 8 সাল থেকে, কোমরে ব্যথা শুরু, কিন্তু ওষুধ খাইতাম, ভালো হইতাম, আবার কর। এর উৎপত্তিটা কি আপনার মনে আছে যে কব, যেদিন প্রথম শুরু হয়েছিল কি হয়েছিল? আমি এই যে বস কিছু একটা বাড়ি জিনিস আঙ্গাইতে যাইয়া ব্যথা চোট লাগছিল কোমরে, মানে কট করে উঠেছিল, কট করে উঠেছিল, পরে ব্যথা আসছে, ভালো হয়ে গেছে। আচ্ছা, পরে এই যে ব্যথাটা শুরু হয়েছে, এই জেল যে বের হয়েছে, এটা হয়েছে গত 6 মাস আগে, মানে ওই শবে বরাতের দিন থেকে শুরু। আচ্ছা, গত তারপর ওই যে ব্যথা ব্যথা বসতে পারি না, খাড়াইতে পারি না, হাঁটতে পারি না। আচ্ছা, মানে হাঁটলে বেশিটা লাগতো না, মাংস বেশি ব্যথা দুই জায়গায়। পরে অনেক ডাক্তার দেখাইছি, এই থেরাপিও দিছি, কাজ হয় না। পরে স্যারের ভিডিও দেখছি আমি আজ থেকে 3 মাস আগে, কিন্তু আমি আসার জন্য অনেক ই করছি, কিন্তু টাকা পয়সা আর সব মিলে জিলে আসা হয় না। আচ্ছা, পরে আমি একবারে থেরাপি দিতাম, একবার রিস্কে জাকি খেয়েছি, পরে একবার পুরো অসল বানিয়ে লাইছি, মানে একবার বিষ নেয় এদিকে পড়তে পারতাম না। ওদিকে ঝাঁকিটা কি মানে নির্দিষ্ট কোন রাস্তায় গিয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমাদের গাজীপুরের রাস্তাটা তো ভালো না, থেরাপি দিতে আসার সময় ওই সময় সাইড দিয়ে যাইতে দিয়ে মানে অনেক ঝাঁকি লাগছে, ওই বাসায় দাঁড়িয়ে আর উঠতে পারি না, কিছু করতে পারি না। স্যার, আপনি যেটা বলেছেন যে গত 2008 সাল থেকে আপনার এই সমস্যাটা প্রথম শুরু হয়, তো 2008 সালে যখন প্রথম এই ব্যথাটা শুরু হয়, আপনি বলেছিলেন যে একবার আপনি সাভারে এসেছিলেন, সাভারে ওই ঘটনাটা কি ছিল? সাভারে এই যে PLHD যে ব্যথাটা শুরু হয়েছে, এটা শুরু হয়েছে সাভারে আসছিলাম মোটরসাইকেলে যে কোনো কাজের বিষয়ে, ওই যাওয়ার পর থেকে মাংস বেশি ব্যথা শুরু। দেখেন প্রচন্ড ব্যথা। হ্যাঁ, হালকা মানে মাংস বেশি, এই ব্যথাটা ছিল না, পরে যে নিচে আর উপরে মাংস বেশি, হাঁটুর নিচে ব্যথা, এই ব্যথা থেকে উৎপত্তি হইতে হইতে পারে। পরে ডক্টর ফার্মেসিতে খাইলাম, কাজ হয় না, পরে ডক্টরের কাছে গেলাম, ডক্টর ওষুধ খেলাম, কাজ হয় না, থেরাপি দিল, কাজ হয় না, পরে বলছে তোমার অপারেশন করার, কারণ আমি তো অপারেশন করাবো না। আচ্ছা, আমি জানি যে এটা থেরাপিতে 90% ভালো হয়, ভালো মেইন থেরাপি যেটা আমি পাই নাই। আচ্ছা, আমাদের তো টানা থেরাপি আর হিট দিত, কিন্তু আমার কাজ হইতো না। আচ্ছা আচ্ছা, পরে স্যারের ভিডিও দেখার পরে আমার একটা আশ্বাস জাগলো যে না, এখানে আসলে আমি হয়তো ভালো হইতে পারি। পরে মানে টাকা পয়সার মানে সমস্যা, আসা হয় না, লোক নাই। পরে ওই যে আস্তে আস্তে সময় দীর্ঘই হইতে আছে, পরে মনে করেন আমি একবার বিছানায় পড়ে গেছি, মানে এই ফিরতেই হবে না, কিছু করতেই হবে না, অল টাইম ব্যথা, অল টাইম, সারাক্ষণই প্রচন্ড। যেমন প্রথম যখন আপনার 2008 সালে আপনি যখন প্রথম দেখলেন যে অল্প একটু ব্যথা শুরু হলো, তাৎক্ষণিকভাবে কোনো ডক্টর না দেখে আপনি কি কোনো ডিসপেন্সারি থেকে ওষুধ এমন কিছু নিয়েছিলেন? না, আমি ফার্মেসিতে খাইছি, ব্যথা কমে গেছে, পরে আবার কিছু দেখছেন যে ব্যথা নাই, কমতেছে, আবার ধীরে ধীরে আবার কয়েকদিন পরে ব্যথা ফিরে আসছে। এই সময় পাইছিল না, শুধু কোমরে, কোমরে উঠতে পারতাম না, কি করতে পারতাম না, তার সময় অনেক কষ্ট করছি, কাট বন্ধে শুইতাম বা সারাদিন চিল্লাইতাম, কাম হইতো না। আচ্ছা, তার মানে হচ্ছে আপনি কাজ করছেন, ডক্টরের কাছে যাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, বা ধীরে ধীরে আপনি দেখছেন খারাপের দিকে চলে যাচ্ছেন, প্রচন্ড ব্যথায় চিৎকার করতে হচ্ছে। সর্বোচ্চ খারাপ কি হয়েছিল, এমন হয়েছে যে আপনার ব্যথার জন্য আপনি কাজে যেতে পারেননি? হ্যাঁ, প্রচন্ড, এরকম 2-1 মাস শুয়ে রয়েছি, আবার অফিস বিছানা থেকে উঠতে পারছেন না, কারো সাহায্য নিয়ে উঠতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরে আমি এমন সময় গেছে বিছানা ছাড়ি দিছি, ডাইরেক্ট কাটে শুইতাম, বা অনেক সময় কাট বাইন্ধে শুইতাম।
মানে পিঠের সাথে আপনি কাট বেঁধে তারপর আপনি মানে ব্যথা সহ্য করতে পারতেন না, এতটা খারাপ অবস্থা। এতটা মানে কোমরে শুধু পায়ে না। আচ্ছা, তো পরে 16 সালে ব্যথাটা ভালো হয়ে গেছে, একবারে কমে গেছে। আচ্ছা, পরে 16 সাল থেকে আবার এই যে এই ব্যথা দেখা দিল 2021। আচ্ছা, এই ব্যথাটা আগে ছিল না, এটা নতুন। আচ্ছা, পরে ওই যে ডক্টরের কাছে গেলাম, ডক্টর একটা এসকে দিল, কইলো যে আমার হাড়ে একটু মিলে গেছে, এই জন্য ব্যথাটা হয়, তো ওষুধ দিয়েছে ক্লিয়ার হয়ে যাবে। ওষুধ দিয়েছে 2-3 টাইম দেখাইছি, কোনো ওষুধই কাজ না। পরে কইছে থেরাপি, পরে কইছে এমআরআই করো, যেহেতু তোমার নিচে ব্যথাটা আসে, নার্ভে চাপ দিচ্ছে, তাহলে এমআরআই করা, তাহলে বোঝা যাবে কি সমস্যা। পরে L4-5-এ ডিস্ক প্লাস হয়ে গেছে। পরে বলছে তুমি ওষুধ খাও আর থেরাপি দাও 15 দিন। এই দিলাম, কিন্তু কোনো পরিবর্তনই নেই। পরে আমি আশা ছাড়ি দিলাম যে না হবে না। পরে আমার যে ডক্টর থেরাপি দিত, তার একটা চেম্বার আছে কোনাবাড়ি, তো আমার ওই জায়গায় যাই দেখেন যে হয়তো ভালো হইতে পারেন, চেষ্টা করলো। হেয়ার মেশিন গুলো একটু আপডেট, পরে ওই জায়গায় গেলাম, তাও একই রকম। কারণ আমি ওই যে যাই কোনাবাড়ি, আমার বাসা যাওয়া যে একটা জার্নি সবকিছু, ওই থেরাপি প্রতি থেকে যায়। পরে এক সপ্তাহ দিলাম আর গেলাম না। পরে আর এক জায়গায় একটা ফ্রি মানে দিচ্ছিলাম কলেজ গেট, মানে কোরিয়ান কোম্পানি, শুধু চেক দেয়, তাও কাজ হয় না। প্রায় 2 মাস দিলাম, দেখি টাকা পয়সা ছাড়া, টাকা পয়সা তো আগেই শেষ করে রয়েছি, তাও কাজ হয় না। পর ওই জায়গায় যাইতে রিস্কে জাকি খাওয়ার পরে পরের দিন একবারে বিছনায় ফেলাই দিয়েছে, মানে কোনো কাজ, মানে এত প্রচন্ড পেইন, মানে একদম টোটালি বিছানায় পড়ে গেছে, পুরো সুস্থ সবল মানুষ, স্বাভাবিক ইয়াং একজন মানুষ। আমি হাতে রাখতে পারতাম, ব্যথা কম করতো, বসে থাকতে পারতাম না, 6-5 মাস এভাবেই চলছে। কাজ ছাড়া কাজ তো করতেই উঠতে পারতাম না, মানে বসে থাকতে পারতাম না। পরে ওই ওইবার একবারে জাকি খাওয়ার পরে একবারে বিছনায় ফেলাই গেছে। আচ্ছা, মানে পুরো অচল, মানে ভাত খাওয়াই, জীবনের প্রায় একরকম আশাই ছেড়ে দিয়েছে। আশা ছেড়ে দিয়েছি, আমি মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি শেষ, ঝুলিয়ে যাই। আবার মনে করেন যে টাকা পয়সা, আবার আমি কি আগের মতো পারবো কিনা হারতে, খালি এই না না, একটা সংশয় কাজ করতো, দুশ্চিন্তা কাজ করতো, নানান ডিপ্রেশনে ভুগতাম। আবার খিসকুনি উঠছে, মানে আমি একলে যাই। পরে সবাই আমার দরিয়ে দিয়ে পরের দিন এই স্যারের, আমি আগে থেকে আসমু যে স্যারের এই জায়গায় আমি দেখামু আগে, মানে টার্গেট দেখার আগে আমি পড়ে গেছি। পরের দিন ওই টাকা টাকা ঘুষ করে ডাক্তার করে এই নিয়ে আসলো। মাঝখানে আপনাকে অপারেশনের কথা বলা হয়েছিল, কিন্তু আপনি ডিসিশন থেকে চলে এসেছেন। হ্যাঁ, আমি করামু না অপারেশন, আমি থেরাপি নিয়ে ভালো হম, কিন্তু আমি আসল থেরাপি পাই না কোনো জায়গায়। মানে এরকম এই যে স্যারের জায়গায় যে থেরাপি দেয়, এটা কোনো জায়গায় পাই না এরকম। সে অনুযায়ী আপনি স্যারের কাছে ভর্তি হয়ে যান। হ্যাঁ, পরে স্যারের ট্রিটমেন্ট যখন শুরু হয়ে যায়, ঠিক কতদিন পর থেকে বুঝতে শুরু করেন যে আপনি ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছেন? না না, আমি স্যারের প্রথম দিন যে শুটে দিয়েছে, ওই 1 ঘন্টা পরই ব্যথা সব শেষ। আচ্ছা, কিন্তু আমার ওই যে পায়ে যে একটু ব্যথা আছে, ব্যায়াম করার সময় লাগতো, ওই যে পায়ের ব্যথাটা ছিল, কিন্তু আমার যে আসল যে ব্যথাটা একবারে, ওটা অলরেডি চলে গেছে, 1 ঘন্টার মধ্যেই ফিনিশ। আচ্ছা, পরে আমি তো ভর্তি সারে বলছে যে 21 দিন থাকো, দেখা যাক কি হয়। তো এত 21 দিন আগেই মনে করেন 10 দিনের মধ্যেই আমি হাঁটাচলা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। আর একবারে আমার স্ত্রী খাওয়াই দিত, আর সারে বলছে যে ফুল রেস্ট, কোনো লড়াচড়া চলতে না, যদি ভালো হইতে চাও। আমি একবার তার নিয়ম অনুযায়ী মানিয়া চলছি, কোনো লড়াচড়া করি নাই। পরে 10 দিন পরে মনে করেন একটু হাঁটতে খাইতে পারি, ওষুধ খাইতে পারি, একটু বইতে পারি। পরে আমার ওয়াইফের বাসায় পাঠাই দিছি, আমি একলা একলা মনে করেন এখানে ট্রিটমেন্ট নিছি, এবং এখন আমি সুস্থ সম্পূর্ণ। হালকা একটু সমস্যা আছে, এটাও কইছে আর 1 মাস টেস্টে থাকবা, এটাও ভালো হয়ে যাবে আলহামদুলিল্লাহ। তার মানে যেই মানুষটা সম্পূর্ণ বিছানায় পড়ে গিয়েছে, আমি কিছুক্ষণ আগে যখন আপনার রুমে এসেছি, আমি দেখি আপনি নাই, আপনার ওয়াইফ বলছেন উনি বাইরে গিয়েছেন। আমি দেখলাম যে আপনি 6 তলা থেকে নিচে গিয়েছেন, আবার 6 তলা আপনি উঠে এসেছেন, আপনি শপিং করছেন, বাজার করছেন, সব কাজ করছেন। সেই সুস্থ স্বাভাবিক মানুষটা ঠিক আগে ঠিক যেমন ছিলেন, ঠিক ওরকমটা আপনি আছেন, হয়ে গেছি। তার মানে আপনি যে স্যারের কাছে এসেছেন, আপনার ডিসিশনটা সঠিক ছিল না? আমি তো তার কাছে আসবো 3 মাস আগে থেকেই আমি ভাবছি, প্ল্যানিং ছিল, কিন্তু আসবেন আসবেন করে আর আশা হয়ে হচ্ছে কি, আশা হয় না। তো লাস্টে আশা হইলো, এখন আমি ভালো, এবং স্যারের জন্য দোয়া করি যেন বাঁচাই রে আল্লাহ বেশি দিন, এবং জানি আরো সুস্থ, এরকম সুস্থ করতে পারে মানুষের সেবা দিয়ে আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা অসংখ্য রোগী আছেন, যারা এই মুহূর্তে আপনার দিকে চেয়ে আছেন, তাদের জন্য যদি কিছু বলেন। আর যারা এই ভিডিওটা দেখছে দেখছেন, তারা অন্য জায়গায় না যাইয়া ভালো একজন থেরাপিস্ট দেখাইবেন,
আর আজেবাজে টাকা বাঙবেন না, আর যদি সম্ভব হয় এখানে আসবেন, অল বাংলাদেশ যেখান থেকে আসেন এখানে আসবেন, সারার সাথে সেবা নেবেন এবং সুস্থ আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই ভাইয়ের কথা, একজন দুজন না এরকম অসংখ্য অসংখ্য ভাই, তাদের মনের যে ইচ্ছা তারা আপনাদের সাথে প্রকাশ করে যাচ্ছেন। আপনার জীবনে যদি কখনো খুশির কিছু ঘটে, আমরা কিন্তু চেষ্টা করেছি খুশির জিনিসটা অন্য মানুষের সাথে আমরা শেয়ার করার জন্য। আমার জীবনে যদি ভালো কিছু ঘটে, আমরা চেষ্টা করি সেই একই জিনিসটা যাতে আরেকজনের জীবনেও ঘটুক। আমি যদি কোনো উপকার পাই, আরেকজন কেন সেই উপকারটা পাবে না? শুধুমাত্র সেই বিবেকের তাড়না থেকে ওনারা আসেন আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার জন্য। দেখুন, প্রায় জীবন যেখানে প্রায় স্থবির হয়ে গেছিলো, জীবন প্রায় অন্ধকার হয়ে গেছিলো, সেইখান থেকে আমার এই ভাই আজকে সব কাজ করছেন, হাঁটাচলা করছেন, বাজার করছেন, সুস্থ স্বাভাবিক হয়ে গেছেন মাত্র 10 দিনে। আর কি চাই? ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।